بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته اكبر برشنا حدث تربندر بخوتك تربندر সেই সন্তানের জন্য তিনি প্রতি মাসে যতদিন তিনি বেঁচে থাকবেন প্রতি মাসে কোন একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আল্লাহর রাস্তায় সাদকা করতে চান এখন প্রশ্ন হচ্ছে যে সেই সাদকাটা তিনি কিভাবে সাদকাটা করবেন ভাই সাদকা সব থেকে উত্তম হচ্ছে সাদকায়ে জারিয়া সাদকাইয়ে জারিয়া বলতে মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা বানিয়ে দেওয়া যে ইয়তিম খানা বানিয়ে দেওয়া এই ধরনের কোনো কাজ দুই গ্রামের মনে করেন মাঝে নদী আছে নদীতে কোনো ব্রিজ নেই সেখানে ব্রিজ তৈরি করে দেওয়া মোট কথা পর্যন্ত বা দুনিয়া যতদিন থাকবে পর্যন্ত যে কাজে মানুষ সর্বসাধারণ জনগণ উপকৃত হবে এই কাজগুলোকে বা এই জিনিসগুলোকে বলা হয় সবকায়ে জারিয়ে বলা হয় প্রথম কথাই এর আগে একটা কথা হচ্ছে যে সন্তানের জন্য এরকম মানত করা কিন্তু ঠিক না এরকম মানত করা শরিয়তে এই ধরনের কোনো বিধান মানত করার নেই আমার সন্তান বা আমি আমি যতদিন বেঁচে থাকবো আমার সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমি এরকম সাদকা করবো এরকম একটা এটা হচ্ছে একটা মানত যে এটা হচ্ছে মানত নজর মানা আর কি আর এই নজর মানার বিধান কিন্তু শরীয়তে নেই আল্লাহ রসুল সাল্লি আসসালাম বলেছেন লা নাজারা ফিল ইসলাম ইসলামে নজর বলতে কিছু নেই তবে একথাও সত্য যে কোনো ব্যক্তি যদি নজর মেনে ফেলে তাহলে সেটা অবশ্যই করতে পারে তখন সেটা ফরজ হয়ে যায় যে কোন ব্যক্তি যখন নজর মেনে ফেলে তখন সেই ব্যক্তির জন্য সেটা করা ফরজ হয়ে যায় নজর এই জন্যই মানতে নাই আপনি মনে করেন এক হাজার টাকা প্রত্যেক মাসে আপনি হয়তো করব মনে যে মাদ্রাসায় দেবেন কিন্তু দেখা যাবে যে দু বছর চার বছর পরে কিন্তু আর আপনি কোলাতে পাচ্ছেন না তার মানে আপনি আর এক হাজার টাকা প্রত্যেক মাসে মাসে আপনি দিতে পাচ্ছেন না তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন আপনাকে দিতেও হবে আবার দিতেও পারছেন না তখন কি করবেন শেষকালে হাত পা ছেড়ে বসে থাকবেন সেই জন্য এ ধরনের নজর মানা উচিত না বরং আপনি এরকম করুন যখন আপনি পারবেন যে আমি সারা জীবন দেব এরকম নিয়ত করা ঠিক না জি হ্যাঁ আপনি যখন পারলেন দিলেন যখন পারলেন না দিলেন না যখন পারলেন আপনি দশ হাজার দিলেন যখন পারলেন এক হাজার দিলেন যখন পারলেন দিলেন না এরকম যদি হয় তাহলে ঠিক ছিল কিন্তু আপনি যদি নির্দিষ্ট নিয়োগ করেন যে প্রত্যেক মাসে এরকম আমি একটা অ্যামাউন্ট কি করবো আমি আল্লাহ রাস্তায় খরচ করবো তাহলে এটা হচ্ছে নজর মানার মতো বা মানত মানার মতো আর এরকম মানত মানা নজর মানা ঠিক না কিন্তু যেহেতু আপনি মেনে ফেলেছেন সেই জন্য আপনাকে কিন্তু আপনি যতদিন বাঁচবেন ততদিন কিন্তু এই মানত আপনাকে পূরণ করতে হবে যেভাবেই হোক না কেন আপনি পারুন আর না পারুন আপনাকে কিন্তু মানত আহ পূরণ করতেই হবে আপনার ছেলের জন্য যে আর যেমনটি বললাম এই টাকা আপনি মসজিদে মাদ্রাসায় দান করুন